আচ্ছা, তো জু মুনাফা আসলে যে অঙ্ক বা খাই নো অমনি আগেও চিনি দুটো সূত্র হাজে একদম মাস দরকার অমোখা আই স আই ইকুয়াল পি আর এন আর কুশাখা এ ইকুয়াল হা পি প্লাস আই। তো জু আগেও নুক যাক যে তামা যে আই অঙ্কা যিনি মুনাফা, পি অঙ্কা আসল বা চুং যেটা সাধু মূলধন, আর অঙ্কা মুনাফার হার আর এন অঙ্কা সময়। তো চুং নইর প্রথমেই তা সাজাক যে তিনি উদাহরণ তিন চুং তা সাজাক যে রমিজ সাহেব 5,000 টাকা জমা রাখলেন 6 বছরের জন্য, ব্যাংকের বার্ষিক মুনাফা 10% হলে 6 বছর পর তিনি কত মুনাফা পাবেন, মুনাফা আসল কত হবে। তো চিনি ওই রহাজে দুইটা কোয়েশ্চন, একটা চুং রুতুক যাহা মুনাফা বা সুখ, আরও কোন সব সুযোগ যে মুনাফা আসল কত হবে বা চুং তেসিং যেটা সাজাক যে সবৃদ্ধি মূলধন। তো চুং এই মুনাফা আসল কারি নানি আগে চিনি প্রথমেই নাক নাইতাম যে মুনাফা। তো চুং মুনাফা কারি নানি বা ওই যে সহজ একটা সূত্র আই সমান পি আর এন। তো চুং ইরতা সি যে আই সমান ওহা মুনাফা, চিনি মুনাফা করে চুং মুনাফা সি আজে ব্যাসু, তারপর পি রো যাক পি অঙ্কা চুং আসল বা মূলধন সামান পি তো অঙ্কা 5,000 টাকা, তারপর আর 10% এই যে ব্যাংকের বার্ষিক মুনাফা 10% হলে, তো চিনি মুনাফার হার বেশু 10%। তো চুং মন 10% ন আরেখে বসু মানু যে 10/100, তারপর চিনি এন মানে বেশু বছর নিয়ে বা কইব যে এরা 5,000 বা তনখা 5 বছর। তো চুং নুংদং তামা এক মুনাফা কারি নানি বাগয় এ আই কারি নানি বাগয় চিনি যা যা এলিমেন্ট দরকার বা যে সকল উপাদান দরকার যততং পি তং আর তং এন তং। তো চুং তো সহজে চিনি মুনাফা কারি মান নাই। তো চুং তা সমান আই সমান সমান পি আর এন পি 5,000 আর ন চুং আর খেসুই মানো আর এন অংখা 5 লোখাই কে বেশুব। তো চিনি মুনাফা ফাই অংখা তামা দুঃখিত ইরতঙ্গ অংখা 6। তো চুই তো কারি মানতামা টোটাল ফাই অংহা 3,000 টাকা। তো চুং কারিখা 3,000, তো তো চুং সহজেই তামা যে মুনাফা আসল কারি মানো, চুং মুনাফা আসল তা আসি যে এ চুং অমন এ রোগই সুই মানো। তো মুনাফা আসল যদি এ অম চিনি পি তো 5,000 আই তো 3,000, তো চুং চুক খাই রোদ পি প্লাস আই 8,000। তো রমিজ সাহেব যখন 6 বছর পরে রাং পিছানো ও মুনাফা আসল সহ টোটাল রাং মান দো হা 8,000 টাকা। তো চিনি উদাহরণ তিন পাই চুং সহজে এই যে এই সূত্র রোগ রোগয় নই তো নন এই সূত্র দুইটা রোগে যদি নন সাজে মুনাফাকারী বা আসলকারী বা মুনাফার হার কারিদিহীন বা সময় কারিদিহীন নু ই জাস্ট এই দুইটা সূত্র নন ব্যবহার খায়ই নু হাজে মুনাফা নেই যে কোনো অঙ্ক খাই না। তো চিনি উদাহরণ 6 চুং ফাই তো নিচুং খানো উদাহরণ 4। উদাহরণ 4 অচুগ্ন তা সাজাক যে শতকরা বার্ষিক 8 সমস্ত 2 ভাগের 1 টাকা মুনাফায় কত টাকার 6 বছরের মুনাফা 2,550 টাকা হবে। তো চুগ্ন ইরতা যে চুগ্নসা শতকরা বার্ষিক 8 সমস্ত 2 ভাগের 1 টাকা মানে চুগ্ন ইর চিনি শতকরা মুনাফার হার তঙ্গ মানে আর তঙ্গ চিনি, তারপর চিন্তা যে মুনাফায় কত টাকার 6 বছরের মুনাফা এরো চুং মা কারি ন ওখা যে আসল বা মানে তামা এই যে পি যেটা ন সাধু চিনি এন তো তামা 6, তারপর মুনাফা বিশুক তো 2,550। তো চুং এই সূত্র গোনায় আই সমান পি আর এন চিনি আই তঙ্গ চিনি আর তঙ্গ চিনি এন তঙ্গ চুং মা কারি ন ওখা পি। তো চুং আর খেসুই মানো চিনি আই তঙ্গ বসু 2,550 এন তঙ্গ 6 আর তঙ্গ অঙ্কা সমস্ত 2 ভাগের 1। তো ইমনইন্ত এই যে ইমো যে ভগ্নাংশ আকারে তঙ্গ ইমন চুং ইন্ত বাই নাই। তো ভগ্নাংশ বা যদি আরেখে ইতং এসকে চুং বার হ্যাঁ বাইমান নাই যে এই যে তলাগো 2 তং নাই এ 2 এই 2 বাই এই যে 8 তং মন গুণ খায় নাই এসকে 8 দু গুণে 16 অবায় বা সেই 1 ন যোগ খায় নাই এসকে তা খায় নাই 8 দু গুণে 16 যোগ 1 17 তলাখানে 2। এই তো সবসময় বাখাল আরো দিতাম মাঝে আর এই আর যা ফহিন নাই দেখো পার্সেন্ট হয় নাই। তো এই মনোযোগ আরেখে বসুই মানো যে পার্সেন্ট ন 100
ঠিক তো চুং ই মানুই বাই টোটাল ই মানুই বা ন চুং এ আর এখানে সুই মানু তো চুই তো কিনাই কেন সূত্র যদি চুং সুই যে আই সমান পি আর এন তো চিনি তা নাং নাই পি পি নচুং তো ইর লাখাই আর এখানে পশুই মানো যে আই তা আর এন আই বে সত্য 2550 যিনি আর বে সুক্ত 17 2 100 এন বে সো 6 বা চৈত আরেখে সুই মানো যে 2550 17 6 2 100 তো তলা নি ই মানু বা নচু আর ই মনো শাখা দিশাইর মানো এই যে তলা গোজে এই যে হর বা তং নাই এই যে 2 গুণ 100 ই মনোচু শাখা অসুই মান শাখা শুকে তা ফাই 13 গুণ 6 তো চুং যদি তো হিসাব খায় এসকাই যে টোটাল যে মুচুং না আসল রু তুক যাক ও আসল বা বেরও নাই তো চুং যে 6/2550 ন ভাগ রু ন আই ফু খাই তা মা 425 আবার চুন যে 17/425 ন ভাগ কাটাকাটি খেলে হুফে নেব তোমার 25 25 2 গুণে 50 গুণ 100 5000 তো চুন ন তার উত্তর যাক যে পি তো চিনি অং নাই যে তামা উত্তর অং নাই যে এ 5000 টাকা